হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সুইট কাপড় অর্প তানিয়া। দেখতে পাচ্ছ মাথায় ব্রাশ, দাঁত ব্রাশ করে আসলাম। সবাইকে গুড মর্নিং, সকাল হয়েছে 10টায়, দাঁত ফাঁত ব্রাশ করলাম, কয়েকটা কাজ ছিল ঘুম থেকে উঠে, বাসি কাজ কয়েকটা ছিল করে দাঁত ফাঁত ব্রাশ করে আসলাম। এবার ফুল তুলতে যাব, ফুল তুলতে দোকান ঘরে অ্যাকচুয়ালি না প্লাস্টিক নিতে এসেছি ফুল তোলার। রোদে ফুল পুরো মানে তাজা নেই, মুটিয়ে আছে। একটু জলে ছিটা দিয়ে নেবো, তাহলে ফুটা টাটকা না। তোলা হয়ে গেছে, এবার চা খাবো, চা খাবো একটু। চা না খেলে ঠিক ভালো লাগছে না, জল খেয়ে নি। দুধ চা করো, খাবা করো, দুধ চা করো। দুধ চা খাওয়ার কথা বললে, দুধ চা আমরা খাই না, লিকার চাই খাই, তোমাদের তোমার তো জানো বলেছি আগে। আর দুধ চা খাওয়ার কথা বললে দাদা খুব খুশি হয়। দুধ চা খাবা করো, মানে একটা খুশির খুশির একটা সুর করো। বড় প্যাকেট কিন্তু ওই বড় ছোট দুধ, ছোট প্যাকেট তো নাই, তো বড় প্যাকেট আছে, ছোট প্যাকেট আছে। প্যাকেট এখন চা বসিয়ে দিয়েছি, এই যে দুধটা ফুটে উঠেছে, দুধটা ফুটে উঠেছে। এর মধ্যে একটু আমি এলাচ দেবো, একটু করে সুন্দর সেন্ট হয় এলাচ দিয়ে। এলাচটা সুন্দর একটা গন্ধ বেরোবে, চাটা খাওয়ার সময় খেতে খুব টেস্ট লাগে, মানে একটা হালকা যে সেন্টার জন্য গন্ধ বেরোচ্ছে গো। হাঁটিয়ে দিলাম না, আমি চা করে নিয়ে এসেছি। দেখো কত সুন্দর কালার হয়েছে দুধ চায়, দেখো। আর বিস্কুট আছে এখানে, আর এখানে হচ্ছে প্যাটিস আছে। খেয়ে যা অমল হবে না আজকে, দুধ চা খাওয়ার উপাস নেই। না না কিচ্ছু হবে না, দুধ চা খেলে শক্তি হবে। চলো চাটা খেয়ে নি, আর পরে দেখা হচ্ছে। আরে চাটা খাওয়া কমপ্লিট, ভাতটা বসিয়ে দেবো, চালটা ভেঙে দিচ্ছি। আজকে রান্না বান্না সেরকম কোনো চাপ নেই, কালকে মাছের তরকারি আছে, ওটা মানে রেডি হয়ে যাবে। আর একটু ভাজা ভুজি করে নেবো, পটল ভাজা, কুমড়ো ভাজা, এসব করবো। ভাতটা বসিয়ে দেবো এবার, ভাতটা বসে দিয়েছে। চলো তো এখানে দেখো, আমি বলেছিলাম পটল ভাজবো, কুমড়ো ভাজবো, পটল আর কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা আছে কুমড়ো মাখানো লবণ হলুদ দিয়ে, ওটা হয়ে গেলে এটা ভেজে নেবো। তো তোমাদেরকে তো বললাম যে আজকে বেশি রান্না বান্না সেরকম কিছু করব না, কালকের মাছ আমার ধরে আছে, আর এটা দিয়ে খেয়ে নেবো। তো এটা ভাজা, তো ভাজা হয়ে গেলে ঘর ফর ঝাঁট দিয়ে নেবো, ঝাঁট দিয়ে মুছে নেবো, ভাজাটা হয়ে যাক তারপর। তো বন্ধুরা, আমার রান্নাঘরের কাজকর্ম শেষ,
এবার আমি ঘর ঝাড় দেবো, ঘর ফর ঝাড় দিয়ে ঘর পর মুছবো। আর এদিকে তোমাদের দাদা কাজ করছে, এখানটা বাইরে এখানটা পরিষ্কার করছে। যে তোমাদের দাদা, এই যে একটু হাত ফাত মারিয়ে দাও, এই কাজ করছে, জায়গাটা পরিষ্কার করলো, এটা দুম করে এখনই বাঁশটা দুম করে ভেঙে পড়লো, আর পরিষ্কার করলে এখানে আমরা মানে শর্ট ফটো করতে পারবো, মানে ভিডিও সব রিলস বানাতে পারবো, অসুবিধা নেই, ফাঁকা জায়গা হয়ে গেছে এখন। তো চলো কাজকর্ম করে নিই। তো চলো আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, দোকান ঘরটাকে ঝাড় দিতে হবে। বন্ধুরা আমি কাজকর্ম করে স্নান ফান করে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট করে নিয়ে আমি এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে চলে এসেছি। আজকে পুজো সকালবেলা দিইনি, তো আজকে একবারে সন্ধ্যাবেলা পুজো দিচ্ছি, একবারে ফুল ফুল দিয়ে সাজিয়ে এখন দিয়ে দিচ্ছি। প্রচন্ড গরম, খালি থেকে থেকে ঘেমে যাচ্ছি, সে আগের গরম পড়েছে মনে হচ্ছে, আগে যেরকম গরম ছিল কয়েকদিন সেই রকম গরম। সন্ধ্যে দেওয়ার আগে একবার গা ফা ধুয়ে এসেছি, তাও মনে হচ্ছে তবুও গরম লাগছে। তো এই বিষয়টা দিয়ে আজকে চা খাওয়া হবে। আর হচ্ছে আমি ব্লগটা আজকে এখানে শেষ করছি, আমার সারাদিনের কাজকর্ম কমপ্লিট, তোমার সাথে শেয়ার করে নিয়েছি আমি সারাদিন কি করি না করি। আর হচ্ছে এরপরে তো সেরকম কোনো কাজ নেই, চা খাওয়া কাজ, একটু দোকানদারি করা কাজ, রাতবেলা খেয়ে দিয়ে আবার ঘুমানো কাজ, মাঝখানে একটু একটু গল্প। এই তো আজ ভিডিওটা আমি এখানে শেষ করলাম, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ফিরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে, সঙ্গে থেকেও পাশে থেকেও এইভাবে। আর আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।